শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার, এই স্লোগানে গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর থেকে পারভীন সুলতানার পাঠানো তথ্য ও ছবিতে চেতনা ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গাজীপুরে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বাংলাদেশ গভ সেকেন্ডারি, বিজিএস, এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সভায় সভাপতিত্ব করেন রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন মিয়া। এ সময় বক্তব্য রাখেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার, দীপ্তি রানী সরকার, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান শিবলি, আবু জাফর মোহাম্মদ ছালেহ, নাসরিন আঞ্জুমান রুনি প্রমুখ। সভায় বিশ্ব শিক্ষক দিবস 2024 এর মূল প্রতিপাদ্য বিষয়ে কি, শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার কে, এই প্রতিপাদ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা এবং চেষ্টায় শিক্ষার মান উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে শিক্ষকদের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয় সরকারের কাছে। সঞ্চালনায় ছিলেন বিজিএস এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোকলেচুর রহমান চৌধুরী টুটুল। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুর রহমান। সভা শেষে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত, শিক্ষকতা পেশায় কর্মরত শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনাসহ দেশের সকলের জন্য দোয়া করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।